আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক, সাথে আছি আমি সঞ্চিতা। আমরা আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিধানসভা এলাকাগুলোতে যাচ্ছি, প্রার্থীদের সাক্ষাৎকার এবং বিশিষ্ট নেতৃত্ব যারা আছেন তাদের সাক্ষাৎকার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজ আমরা সাথে পেয়ে গেছি সিপিএম রাজ্য সম্পাদক শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়কে। তো প্রথমে স্যার আপনাকে নমস্কার। নমস্কার প্রমিকা। প্রথমে আপনার কাছ থেকে আমরা যেটা জেনে নেব, দীর্ঘ ২৫ বছর এ রাজ্যে আপনাদের একটানা সরকার ছিল, তারপর হঠাৎ করে ১৮ বিধানসভা নির্বাচনে বিজেপি এসে জয়লাভ করল, তো এমন কি ঘটেছিল যে ১৮তে আপনারা সরকার ধরে রাখতে পারেননি? ২০১৮র ভোটে ভারতীয় জনতা পার্টি যে বামপন্থী ফ্রন্ট সরকার এ রাজ্যের জনগণের জন্য কিছু করেনি, কিন্তু একথা বলার তাদের সেই হিম্মত ছিল না বা সেভাবে বলেনি। ২০১৮ ভোট ছিল সম্পূর্ণভাবে বিজেপির প্রতারণার ভোট, এবং এই প্রতারণার কাজ করিয়েছে তারা স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে, যে ২৫টা বছর বামপন্থী ফ্রন্ট সরকার যা করেছে তার দ্বিগুণ করে দেবে এবং তিনি প্রধানমন্ত্রী হয়ে এসে ওয়াদা করছেন। কাজেই একটা ত্রিপুরাজ্যের মানুষ যদি প্রধানমন্ত্রীর কথায় ভোট দিয়ে ইয়ে করেন, এতে এটা সিপিআইএমের দুর্বলতা না, এটা প্রধানমন্ত্রীর দুর্বলতা। এবং পাপ যদি করে থাকেন, দেশের প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা দল তারাই করেছেন। ২০২৩ আসন্ন বিধানসভা নির্বাচন, সেখানে রাজ্যে আমরা দেখতে পাচ্ছি ত্রিমুখী লড়াই হতে যাচ্ছে। আপনারা সিট শেয়ারিং করেছেন কংগ্রেসের সাথে, বিজেপি আইপিএফটি জোট করেছে টিপ্রামোথাও, তো টিপ্রামোথা এবারের নির্বাচনে কতটা ফ্যাক্টর? অবশ্যই টিপ্রামোথার একটা প্রভাব আছে, এবং আপনাকে বলে রাখছি টিপ্রামোথাও যে এই সময়ের বিচারে ভারতীয় জনতা পার্টি যেরকমভাবে অন্যান্য সমস্ত দলগুলোর রাজনৈতিক যে শক্তিগুলোর তার অধিকার কেড়ে নেওয়ার একটা উপক্রম হয়েছে, তারাও এটা বুঝবেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের সাথেও যে নমিনেশন দাখিল করার সময় বোঝাপড়া না হলেও এরকম এই নির্বাচন চলাকালীন সময়েতে একটা কিছু করার চেষ্টায় আমরা আছি। হয়তো দেখবেন যে এই ক্ষেত্রেতে যে বিজেপির বিরুদ্ধে সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তি অর্থাৎ সংবিধানের পক্ষে যারা আছে, গণতন্ত্রের পক্ষে যারা আছে, তারা একসাথে দাঁড়িয়ে এই বিজেপিকে ত্রিপুরা থেকে অপসারিত করার এই ভূমিকা আগামী ১৬ তারিখ গ্রহণ করবে। আজ আমরা রাজ্যে জানি আমাদের আগরতলাতে এসে বিভিন্নভাবে প্রচার প্রসার করছে তৃণমূলের কেন্দ্রীয় নেতৃত্ব, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বিধানসভা নির্বাচনে তৃণমূল কতটা প্রভাব বিস্তার করতে পারবে বলে আপনি মনে করছেন? তৃণমূল যদি দুটা ভোট পায়, এই দুটাই যাবে বিজেপির ঘর থেকে। কাজেই তৃণমূল ত্রিপুরাজ্যে এসে তাদের মানে কী লক্ষ্য সাধন করতে চায় আমি জানি না, তো তৃণমূল ত্রিপুরাজ্যের নির্বাচনে কোনো ফ্যাক্টরি না, তৃণমূল এই রাজ্যে কোনো ফ্যাক্টরি না। ২৫ বছর আপনাদের প্রধান প্রতিপক্ষ যারা ছিল কংগ্রেস, এবার আপনারা কংগ্রেসের সাথে সিট শেয়ারিং করেছেন, রাজ্যে এটার প্রয়োজন কেন হলো? তাই যে এবারে নির্বাচনের সামনে অতীতের নির্বাচনের সাথে এবার নির্বাচনে একটা ব্যতিক্রমী দিক আছে। অতীতের নির্বাচনগুলোতে রাজনৈতিক দলগুলো তার ইস্যু তৈরি করেছে, ভোটারদেরকে মোটিভেট করেছে, তাদের হয়ে ভোটদানের জন্য প্রভাবিত করেছে, কিন্তু এবার রাজনৈতিক যে এই ভোট তার যে মহলটা একটু ব্যতিক্রম, জনগণই মোটিভেট করছে রাজনৈতিক দলগুলোকে, অর্থাৎ গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলোকে, যে ভারতীয় জনতা পার্টি তারা সংবিধান এবং গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে, এটাকে বাঁচাতে হবে। কাজে জনগণের সেই ইচ্ছা থেকে, সে আর্টস থেকেই ভারতীয় জনতা পার্টি এবং এই সরি এই ভারতীয় জাতীয় কংগ্রেস এবং আমরা বামপন্থীরা, আমাদের কর্মসূচিগত মতাদর্শগত লড়াই এই পার্থক্য ছিল, এখনও আছে, থাকবে, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন হলো দেশের সংবিধানকে রক্ষা করা। কারণ সংবিধান থাকলে, গণতন্ত্র থাকলে তখন কর্মসূচির লড়াই হবে, বিতর্ক হবে, সব কিছু করা যাবে। এটা না থাকলে তাহলে তো মানে দমটাই বন্ধ হয়ে গেল।
কাজেই এই গণতন্ত্র রক্ষার স্বার্থেই আমরা একসাথে দাঁড়িয়েছি এবং বিজেপিকে শুধু ত্রিপুরা থেকে হটানো না, এ থেকে সারা দেশে আমরা একটা বার্তা দিতে চাই যে বিজেপিকে দেশ থেকে মুক্ত করার জন্য এইভাবেই সমস্ত ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হতে হবে। আপনি আজ ষাট কাঞ্চনপুরে এসেছেন সিপিআইএম প্রার্থীর প্রচারের জন্য, তো এখানে সিপিএম প্রার্থী দিয়েছে, আইপিএফটিও প্রার্থী দিয়েছে, এখানে নির্দল প্রার্থী আছে লড়াই করার জন্য, এছাড়াও এখানে টিপ্রামথাও আছে, তো এই কেন্দ্রে আপনাদের প্রার্থীকে জয়ী করার জন্য আপনাদের প্রধান মাস্টার স্ট্রোকটা কী হবে? মাস্টার স্ট্রোক অবশ্যই, আমরা গণতন্ত্রের কথা বলছি, উন্নয়নের কথা বলছি এবং এই কাঞ্চনপুর হোক বা ত্রিপুরা যে অন্য যে কোনো বিধানসভা কেন্দ্র, উন্নয়ন যা হয়েছিল তা পাঁচ বছর আগে এরপরে কিছুই হয়নি, কাজে সেই জায়গায় এই রাজ্যের নির্বাচক মণ্ডলী এদের জীবনের অভিজ্ঞতা থেকেই তারা বেছে নিচ্ছেন বামপন্থী একমাত্র বিকল্প, তার কোনো বিকল্প নেই। হয়তো আবেগের কিছু স্লোগান কিছু কিছু ভোট টানবে কোনো কোনো পার্টি, কিন্তু এতে ওখানে ভোট দিয়ে নষ্ট করে লাভ হবে না, এটা সবাই বুঝে নিচ্ছে। আর এখানে শাসক জোটের যে প্রার্থী আইপিএফটি, আইপিএফটি তো এই ভোটের পরে এর পতাকা এর চিহ্ন সব বিলুপ্ত হয়ে যাবে, তাদের এটাই তাদের শেষ অস্তিত্ব। 2023 আসন্ন বিধানসভা নির্বাচন শুধু রাজ্যের মানুষ নয়, গোটা দেশ তাকিয়ে আছে ত্রিপুরার দিকে, তো 16 তারিখ রাজ্যে ভোট, 2 মার্চ আমরা ফলাফল দেখতে পাবো, 2 মার্চের পর রাজ্যের রাজনৈতিক চিত্রটা কি হতে যাচ্ছে, মানে সমীকরণটা কি হবে? 2 মার্চের পর এই ত্রিপুরাজ্য থেকে বিজেপির এই যে অমাবস্যা থেকে ত্রিপুরা মুক্ত হবে, গণতন্ত্রের পূর্ণিমার চাঁদ উঠবে, সমস্ত অংশের মানুষের মুখে হাসি ফুটবে। গত 5 বছর এ রাজ্য মানুষ প্রায় বন্দী ছিল, সে বন্দী দশা ঘুচবে, নতুন সরকার তৈরি হবে, এটা শুধু এখন দিন গোনা বাকি সময়ের অপেক্ষা। আপনি বললেন সিপিআইএম এবং কংগ্রেস জোট নতুন সরকার রাজ্যে করতে চলেছে, জোট নয় আমি সংশোধন করে দিচ্ছি, সিপিআইএম এবং বামফ্রন্ট আমরা সিট সংযোগে দাঁড়াচ্ছি, জনগণের সরকার হবে। জনগণের সরকার হলে কি মনে হয় ষাটের মধ্যে কত নিয়ে আপনারা সরকার গঠন করতে চলেছেন? শুধু এটুকুই বলবো যে বিজেপি প্রিয়ঙ্কাতে পৌঁছবে, প্রিয়ঙ্কার ওয়ান ডিজিট। আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি আপনার সাক্ষাৎকার নিতে গিয়ে, তো অনেক প্রশ্নই মনের মধ্যে আছে, সময় কম, লাস্ট যেটা জিজ্ঞেস করব যে আপনার একটা ভিডিও ক্লিপ ভীষণভাবে ভাইরাল হয়েছিল কয়েকদিন আগে টিপ্রামথাকে নিয়ে, একটা আপনি ভিডিও ক্লিপ, আমি তো একটু আগে বললাম যে আমরা এরকম একটা চেষ্টা এখনো আমরা আছি যাতে বিজেপির বিরুদ্ধে যাতে ভোট ভাগাভাগি না। তো রেজাল্টের পর কি এখানে আবার মহাজোটের এই শব্দটা আমি উচ্চারণ করলাম, এটার কি কোনো সম্ভাবনা আছে? আমরা জোট মানে সব বলছি না আমরা, কিন্তু যে একটা জনগণের সরকার হবে, সেই জনগণের সরকারের সমস্ত প্রগতিশীল শক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এদের অংশগ্রহণ কথা আশীর্বাদ থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আপনার এই মূল্যবান সময়টুকু ভাগ করে নেওয়ার জন্য।